আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। আগামী শরতের মধ্যেই সেটি মোতায়েনের পরিকল্পনা করছে দেশটি। এই ক্ষেপণাস্ত্র আমেরিকায় পারমাণবিক হামলা চালাতে সক্ষম হবে বলে দাবি করা হচ্ছে। রাশিয়ার রসকসমস স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রগজিনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দিমিত্রি রগজিন বলেন, ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় 3,000 কিলোমিটার পূর্বে সাইবেরিয়ার ক্রাসনোয়ার্স্ক অঞ্চলে মোতায়েন করা হবে। এই সুপার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা একটি ঐতিহাসিক ঘটনা হবে। এটি আগামী 30 থেকে 40 বছর রাশিয়ার জনগণকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে। নতুন এই ক্ষেপণাস্ত্র 10 বা তার বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এটি আমেরিকা বা ইউরোপে হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সারমাত বিশ্বসেরা ক্ষেপণাস্ত্র। রাশিয়াকে হুমকি দেওয়া শত্রুদের এখন হুমকি দেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সারমাত ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে রাশিয়া। চলতি মাসেই এর পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।